আমাদের সিলেটের হাকালুকি হাওরের কাতলা মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করি। আল্লাহ হাফেজ। হাকালুকি হাওরের মাছ সাজবাটা দিয়ে আজকে পাতলা ঝোল হবে। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। মাছ কাটা শেষ, এখন ধোয়া পরিষ্কার করা। কাতলা মাছের ঝোল রান্নার জন্যে আমরা একটা প্যান নিয়ে নিলাম। মাছগুলো আমরা হালকাভাবে ভেজে নিব, বেশি একটা ভাজব না, হালকা করে দুই পিস ভেজে নিব। আর এই চুলায় আমি ঝোল রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। মাছগুলো আমরা হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেহেতু তরতাজা টাটকা মাছ সাজবাটা দিয়ে রান্না হবে। পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি, এখন আমরা পেঁয়াজ বাটা দিব। যেহেতু পাতলা ঝোল হবে, পেঁয়াজ বাটাটা দিলে একটু মজা হবে। হালকা করে ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। কাতাল মাছের ঝোলের জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখুন। আমি নিয়েছি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিব আমরা সাজবাটার পানি, আমরা যে বেটেছিলাম সেই পাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। রান্নার পরে আরেকটু দিব সাজবাটা, সাজবাটাটা দিতে হয় লাস্টে, আপনি যখন তরকারিটা নামিয়ে ফেলবেন তখন দিতে হয়। এখন আমি সেই পানিটা দিলাম। মনে রাখতে হবে ধৈর্য সহকারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত মশলা কষাবেন ততই আপনার তরকারিটা মজা হবে। এখন আমরা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া শেষ। আপনারা চাইলে এইভাবেই কষিয়ে গুঁড়া করতে পারেন, বিয়েবাড়ির রান্নার জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্যে। আর যেহেতু আমি আজকে বলছি কাতাল মাছের ঝোল করব, ঝোল মানে ঝোল। আপনারা যে যেমন ঝোল খাবেন। হয়ে গেল আমার কাতাল মাছের ঝোল। দিয়ে দিব আমরা কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা, সাজবাটা দিয়ে দিব, একটু পানি দিয়ে গুলি দিতে হবে যেহেতু এটা আঠালো আঠালো হয়। এই সাজবাটা দিয়ে যেই কোনো মাছ, শুধু কাতাল মাছ না, রুই মাছ, কাতাল মাছ, পুঁঠি মাছ, কেচকি মাছ, যত মাছ আছে আপনারা রাঁধতে পারেন। দিয়ে দিলাম, এত যে স্বাদ বলার মতো না। আমাদের সিলেটের হাকালুকি হাওরে কাতলা মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গিয়েছে। বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাখি, আল্লাহ হাফেজ।